সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো, তা ঠিক ধরেছেন। আজকে আমরা কথা বলবো এসইও কি, এসইও কাকে বলে, আর ব্লগ আর্টিকেল কি কাকে বলে এবং কিভাবে করবেন। আর্টিকেল এসইও না করলে আপনি কখনোই গুগল থেকে ফ্রিতে ট্রাফিক বা ভিজিটর পাবেন না, তার জন্য অবশ্যই আপনাকে এসইও করতে হবে। আসলে এমন একটি বিষয় যেটা বলে আপনাদেরকে বোঝানো অনেকটাই কঠিন, কারণ এসইও গুগলের সম্পূর্ণ নিজের একটি বিষয়। গুগল সার্চ ইঞ্জিন কোনটা ভিজিটরদের সামনে দেখাবে, মানে কোন সাইটটা ভিজিটর সামনে দেখাবে, একান্ত তাদের ব্যাপার। কিন্তু কিছু কিছু এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডের মাধ্যমে বা ব্যবহার করলে এর কারণে আমরা সাইটে গুগলের ফার্স্ট পেজে না দেখালেও 2 থেকে 3 নম্বর পেজে অবশ্যই দেখাবে। আমরা প্রথমে সেই 2 থেকে 3 নম্বর পেজের জন্য আমাদের সাইটে এসইও ফ্রেন্ডলি করে তোলার চেষ্টা করব, আর এতে প্রচুর সংখ্যক ট্রাফিক বা ভিজিটর পাব। ব্লগিং কিওয়ার্ড রিসার্চ কেন জরুরি, আমি কিছু টিপস দিব। এসইও করার আগে যে সাইটে গুগল ফার্স্টে আনবেন সেই সাইট কি বিষয়ে, সে বিষয়ে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি অনেক ধরনের টুলস ব্যবহারের করতে পারেন। তার মধ্যে খুবই জনপ্রিয় টুলস হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটার মাধ্যমে আপনারা খুবই সহজেই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সর্বপ্রথম আমরা জানবো এসইও কি, এসইও কাকে বলে, আর এসইও কত প্রকার এবং কি কি। তো আমাদের উপরের টপিকটা তো আসলে আপনারা বুঝতেই পারলেন। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এখানে আমার একটু একটু এলোমেলো হয়ে গেছে মেবি। এসইও, এসইও কি আমরা এটা জানবো, এসইও কি, এসইও শব্দের অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এমন একটি প্রতিক্রিয়া যার মাধ্যমে ব্যবহার করে আমরা নিজের ব্লগ বা আর্টিকেল সাইটে ট্রাফিক ভিজিটর নিয়ে আসতে পারি। মানুষ যখন আপনার ব্লগের সাথে জড়িত এমন আর্টিকেল দেখে সার্চ দিবে, তখন আপনার আর্টিকেলের সামনে দেখাবে, এতে করে গুগল সার্চ ইঞ্জিন ব্লগ বা প্রচুর সংখ্যক ট্রাফিক বা ভিজিটর পাবেন। এসইও করলে আপনি শুধু গুগল সার্চ বা ট্রাফিক বা ভিজিটর পাবেন না, আরো সার্চ ইঞ্জিন রয়েছে যেমন ইয়াহু, বিং থেকে ফ্রিতে কিন্তু ট্রাফিক পাবেন। এবার আমরা বাঙালিরা যেটা করি আমরা, সেটা আমরা কিন্তু মূলত 2টা সাইটই দেখি, মানে একটা সাইটই কিন্তু আমরা সবসময় চিনি, যেমন গুগলটাকে চিনি। গুগলের মতো আরে অনেক সাইট রয়েছে, মানে সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন আমরা ধরতে পারি yahoo.com লিখলে আপনারা একটা সার্চ ইঞ্জিন পাবেন। এখানে কিন্তু খুবই খুবই পপুলার, ধরতে গেলে গুগলের পরেই বলা হয় ইয়াহুকে। ইয়াহুতে আপনি যদি কোনো কিছু সার্চ করেন, যেমন লেখেন বেস্ট কার, দেখেন এখানে কিন্তু সার্চ করা যায়, খুবই ভালো একটা সার্চ ইঞ্জিন, এটাও বলা যায়। এখানে কিন্তু অ্যাড চলতেছে, এই যে অ্যাড ডিলিটেড, এখানে এখানে দেখেন সার্চ ইঞ্জিন, এটা হলো ইয়াহু সার্চ। আরো আছে যেমন বিং এও কিন্তু মানুষ অনেক সার্চ করে, যেমন bing.com লিখলে কিন্তু আপনারা সার্চ ইঞ্জিন পেয়ে যাবেন, এটাও গুগলের মতোই, দেখেন বেস্ট কার। তো আজকে আমরা যেটা বুঝতে এখন আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো সার্চ ইঞ্জিন মূলত আমরা আজকে 2টা দেখলাম, একটা হলো ইয়াহু আর একটা হলো ব্রিং। তো এগুলো থেকে কিন্তু আমরা আমাদের যদি আমরা এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড ব্যবহার করি বা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের কিন্তু 2টা সাইটে বা 3টা সাইটে, মানে সার্চ ইঞ্জিনেই দেখাবে, সব সার্চ ইঞ্জিনেই কিন্তু আমাদের সাইটটা র্যাঙ্ক করাবে। তো আশা করি আমাদের এসইও কি এটা নিয়ে কারো সমস্যা হবে না। এবার আমরা যেটা দেখবো সেটা হলো এসইও কাকে বলে। এসইও বলতে আমরা যেটা বুঝি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বোঝায় বিভিন্ন সার্চ ইঞ্জিন একটি সাইটকে তুলে ধরাকে বোঝায়, মানে আমার একটা সাইটই বিভিন্ন সার্চ ইঞ্জিনে তুলে ধরবে সেটাকে বলা হয়। তো কোনো নির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার বা করে বা ব্লগ আর্টিকেল বা অন্য সাইটে ফ্রিতে ট্রাফিক ভিজিটর নিয়ে আসাকে এসইও বলে। আপনি আর্টিকেল বা অন্য যে কোনো সাইট এমনভাবে এসইও করে কিওয়ার্ড ব্যবহার করবেন যে আপনার কিওয়ার্ড আর্টিকেলের মধ্যে থাকলে সেটাকে গুগল সার্চ ভিজিটরের সামনে নিয়ে আসতে সাহায্য করবে। ব্লগ আর্টিকেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করাটা সম্পূর্ণ কিওয়ার্ড ব্যবহারের উপর নির্ভর করে।
এই জন্য আর্টিকেল লেখার সর্বপ্রথম কিওয়ার্ডের দিকে নজর দিতে হবে। আপনার সবসময় আর্টিকেল লেখার আগে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড সার্চ করে নেবেন, এতে আর্টিকেল লেখা সহজ হবে এবং গুগল গুগল ফ্রিতে সহজে ট্রাফিক বা ভিজিটর পাবেন। গুগলে ফ্রিতে কিন্তু ট্রাফিক অ্যান্ড ভিজিটর পাবেন। ব্লগে বা যখন সার্চ করবেন, মানে গুগল সার্চ ইঞ্জিনে যখন সার্চ করবেন, তখন কিন্তু আপনারা অনেক বেশি পরিমাণে ট্রাফিক পাবেন। তো ট্রাফিক আমাদের কাজে তো ট্রাফিক পাওয়া আর ভিজিটর পাওয়া। আমরা যদি সার্চে আমরা যদি সঠিক ভাবে কিওয়ার্ড ব্যবহার না করতে পারি একটা আর্টিকেল বা ব্লগ পোস্টিং এ, তখন কিন্তু আমাদের সাইটটা কখনোই র্যাঙ্ক করবে না, অনেক সময় লাগবে। তো এখানে আমাদের গুগল কিভাবে আমাদেরকে বুঝবে যে আমাদের এই কিওয়ার্ডটা বা এই সাইটটা র্যাঙ্ক করাতে হবে? গুগল কিভাবে বুঝে? গুগল বুঝে যেমন আর্টিকেলে একটা কিওয়ার্ড ব্যবহার করতে, আর্টিকেলে তো অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করতে হয়, কিন্তু একটা কিওয়ার্ড যখন আপনারা ব্যবহার করবেন তখন দেখতে পারবেন, তখন দেখতে পারবেন যে যে কিওয়ার্ডের ভিতরে এনকোড টেক্সট করা থাকে বা এনকোড করা থাকে, ওই মানে কিওয়ার্ডের ভিতরে যদি কেউ ক্লিক করে আপনার সাইটে চলে আসে, তখন গুগল বুঝতে পারে এই কিওয়ার্ডের মাধ্যমে মানুষ সার্চ করে এখানে আসতেছে, তার মানে এই কিওয়ার্ডের মাধ্যমে এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে হবে। এইভাবে মূলত সার্চ ইঞ্জিন বুঝে যে আপনার কি করতে হবে, বুঝতে পারছেন? তো এইভাবে যদি আপনি কাজ করেন তো খুব দ্রুতই র্যাঙ্ক করবে। এবার আসি, আমরা কথা বাড়াবো না, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেমন এসইও কত প্রকার কি কি। এসইও মূলত সাধারণত আমরা দুই প্রকার বলে থাকি, যেমন পেড এসইও এবং অর্গানিক এসইও। পেড এসইও বলতে কি বোঝায়, এটা সবারই প্রশ্ন থাকতে পারে। পেড এসইও বলতে আমরা সাধারণত যে বুঝি, কোন সাইটে ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসার জন্য গুগলকে যে অর্থ দিতে হয় তাকে পেড এসইও বলে। প্রতি ক্লিকের বিনিময়ে গুগলকে টাকা পরিশোধ করতে হয়। পেড এসইও করার ফলে গুগল সার্চ ইঞ্জিনে খুব দ্রুত চলে আসে আর প্রচুর সংখ্যক ট্রাফিক বা ভিজিটর আসে। কিন্তু এটা খুবই ব্যয়বহুল, খুবই ব্যয়বহুল, কারণ হচ্ছে প্রতিটা ভিজিটর প্রতিটা ট্রাফিকের জন্য কিন্তু আপনাকে গুগল টাকা নেবে, ঠিক আছে, টাকা নেবে। এটা খুবই ব্যয়বহুল, এটা সবাই করতে চায় না। যার খুব আর্জেন্ট কিছু দরকার, যে আমার খুব বড় বড় প্রোডাক্ট সেল করার দরকার, আমার খুব দ্রুত র্যাঙ্ক করে, আমার কিছু আর্জেন্ট কিছু বিক্রি দরকার, তখন মূলত তারা এই পেড এসইওটা করে থাকে। আপনি পেড এসইওটা বলতে পারেন কতদিন থাকবে? এই পেড এসইওটা মূলত আমাদের থাকবে যতদিন আমাদের গুগলকে আমরা টাকা দিব, ততদিনই মূলত আমাদের অ্যাডটা, মানে আমাদের সাইটটা গুগলের প্রথম পৃষ্ঠায় দেখাবে। তারপরে যখন আমরা টাকা দেওয়া বাদ দিয়ে দিব, তখন কি তারা আমাদেরকে দেখাবে না, ঠিক আছে? এটা আসলে করে খুব একটা লাভ হয় না, অনেক কষ্ট পড়ে এই কাজটা করার জন্য। আমরা যেটা করব, সবসময় অর্গানিক করার চেষ্টা করব। অর্গানিক করলে আশা করি খুব দ্রুত এটা চলে আসলে 1-2 বছরের নিচে নামবে না, ঠিক আছে? অর্গানিকটাই বাইরা সবসময় করতে বলে। আর এই কাজটা শিখে কিন্তু আমরা 2-3 লক্ষ টাকা এইভাবে ইনকাম করতে পারবো একটা সময়, আর এটা হলো লং টাইম কাজ। এবার দেখেন, পেড এসইও তো বুঝলাম, এবার অর্গানিক এসইও কাকে বলা হয়? অর্গানিক এসইও বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হলো এসইও ব্যবহারের ফলে, মানে যে এসইও ব্যবহারের ফলে গুগলে কোনো প্রকার অর্থ বা টাকা পরিশোধ করতে হয় না, তাকে আমরা অর্গানিক এসইও বলে থাকি। যেমন এসইও আর্টিকেল লেখার ধরনে কিওয়ার্ড ব্যবহারের মাধ্যমে হয়ে থাকে। অর্গানিক এসইও যে আবার দুই ভাগে ভাগ করা হয়। আবার দেখেন, অর্গানিক এসইও কিন্তু আবার দুই ভাগে ভাগ করে থাকি আমরা, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। অর্গানিক এসইও এর কাজটা আমাদের সবচেয়ে বেশি পাবেন আপনারা যখন ফাইবার মার্কেট প্লেসে কাজ করবেন। তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, অর্গানিক এসইওটা আমাদের বেশি করার কারণ হচ্ছে এটা লং টাইম থাকবে, আর একটা বাইরে যখন কাজ শুরু করবেন আপনাকে 6-7 মাসের আগে কিন্তু আপনার কাজটা শেষ হবে না। তো আসলে অনেক টাকা, আর আপনাকে যদি ফিক্স স্যালারি দিতে চায়, আপনাকে $300-400 নিচে কিন্তু স্যালারি নেই এসইও কাজটা করতে গেলে। তো এবার দেখেন, অন পেজ আর অফ পেজ এসইও এর মধ্যে এসইও কাজ কি। অন পেজ এসইও বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হলো টাইটেল, ট্যাগ, ব্লগ, মানে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট, মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, XML, সাইট ম্যাপ, গুগল সাইট ম্যাপ ইত্যাদি ব্যবহার করার অন পেজ এসইও বলে। অন পেজ এসইওর উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে, যেমন দেখেন, আমরা এইগুলো করলে কিন্তু আমাদের সাইটগুলো কি হবে, র্যাঙ্ক করবে। এগুলো হলো অন পেজ এসইও। যেমন এটা মানে অন পেজ বলতে আমরা কি বুঝাই, অন পেজ বলতে মানে ওয়েবসাইটের ভিতরে করতে হবে সহজ কথা থেকে। যেখানে দেখেন, টাইটেল ট্যাগ, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট, মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন, গুগল সাইট, মানে সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ,
গুগল ম্যাপটা বাইরে করতে হয়, মোটামুটি বাইরে ভিতরে মিলাই করতে হবে। তো দেখেন এগুলো কিন্তু না করলে কিন্তু হবে না, অন পেজ এসইও যেটা বলি আমরা, এটা কিন্তু হবে না। এই সকল বিষয় ভালোভাবে ভালো করে জানতে পারলে আপনি খুব সহজে কিন্তু অন পেজ এসইও করতে পারবেন। এগুলো ছাড়া আর তেমন কিছু জানার প্রয়োজন হয় না অন পেজ এর ভিতর। এর মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে প্রচুর সংখ্যক ট্রাফিক বা ভিজিটর আনতে পারবেন। এইগুলো ছোট ছোট কাজগুলো করে, এখানে দেখেন কয়টা কাজ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা কাজ করে কিন্তু খুব ভালো পরিমাণে ভিজিটর আপনারা কিন্তু আনতে পারবেন। এটাকে বলা হয় অন পেজ এসইও। এবার দেখেন অফ পেজে চলে যাই, অফ পেজ এসইও কাকে বলা হয়, এটা আমি উপরে তুলে দেই। ওকে আমি এটা উপরে তুলে দেই, ডিস্টার্ব করতেছি। তো যাই হোক, অফ পেজটা আমি এখানে তুলে দিই। অফ পেজ দেখেন, অফ পেজ কি, ওয়েবসাইটের বাইরে থেকে, মানে একটা হলো ভিতর থেকে আর একটা হলো বাইরে থেকে, ওয়েবসাইটের বাইরে থেকে ওয়েবসাইটের জন্য যে সকল কাজ করা হয় তাকে বলা হয় অফ পেজ এসইও। এক কথায় সাইটের বাইরে কাজ করা, ঠিক আছে। আমি যেটা আগেই বললাম অফ পেজ এসইও, যেমন ফ্রম, ব্লগ, টিউটিনিং ইত্যাদি কাজকে বোঝানো হয়। অফ পেজ অপটিমাইজেশন এর কি বলা হয় এটারে, ইনজেকশন প্রচুর পরিমাণে ট্রাফিক বা ভিজিটর আনতে সাহায্য করে। অফ পেজের মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিন খুব দ্রুত কিন্তু চলে আসে। অফ পেজ এসইও এর মধ্যে যে বিষয়গুলো আমরা দেখতে পারি সবচাইতে, যেগুলো মানে বিষয়গুলো বলতে আমরা যে সকল কাজগুলো আমরা মানে করে থাকি সেগুলো, যেমন এখানে দেখেন আর্টিকেল রাইটিং করতে হবে, ব্যাকলিং করতে হবে, সরি আমি এখানে ভুল লিখছি, ব্যাকলিং আমি এটা কেটে দেই, ঠিক আছে, ব্যাকলিং করতে হবে, সোশ্যাল বুক মার্কিং করতে হবে, ভিডিও সাবমিশন করতে হবে, এসএসসি মানে এসএসসি সাবমিশন করতে হবে, প্রোফাইল ব্যাকলিং করতে হবে, এটা আসলে ব্যাকলিং বোঝায়, ঠিক আছে, ব্যাকলিং করতে হবে, সার্চ ইঞ্জিন সাবমিশন করতে হবে, রিভিউ সাইট সাবমিশন করতে হবে, আরএস সাবমিশন করতে হবে, পিডিএফ সাবমিশন করতে হবে, লিঙ্ক হুইল করতে হবে, ডাইরেক্টরি সাবমিশন করতে হবে, ইয়াহু অ্যানসার ব্যাকলিং করতে হবে, অ্যানকর টেক্সট করতে হবে, ফর্ম পোস্টিং করতে হবে, ক্লাসিফাইড সাবমিশন করতে হবে। এগুলো কাজ করলে মোটামুটি আপনার সাইটটা র্যাঙ্ক করবে। তো অবশ্যই আমাদের এটা জানতে হবে, একটু অসুস্থ তো আপনারা কিন্তু এগুলো কাজ, আমরা টেনশন করার কোনো কিছু নাই, কারণ আমাদের এসইওর একটা প্লে লিস্ট হবে, ওই প্লে লিস্টে আপনারা প্রথম থেকে কিভাবে খুব দ্রুত গুগলে ফার্স্ট পেজটায় আপনার ওয়েবসাইটে আনবেন এ টু জেড আমরা ওই প্লে লিস্টের ভিতরে আমরা পাবলিশ করবো, সবগুলো আপনারা দেখতে পারবেন। আমাদের অনেক স্টুডেন্ট আছে, ফ্রি স্টুডেন্ট, আমাদের মূলত পেডেও আমরা শিখাই, তো পেড ফ্রি স্টুডেন্ট বলছে ভাই একটা এসইওর প্লে লিস্ট তৈরি করেন, আমাদের মূলত আবার আমাদের ইউটিউবটা দেখে আমাদের, তো এখানে মূলত দেখা যায় যে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের আপনার কিন্তু পুরোপূর্ণ মানে পরিপূর্ণ কিন্তু আপনারাই পাবেন, অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কোনো ঝামেলা হবে না। একটা প্লে লিস্ট আছে দেখেন, অ্যাডস ক্যাম্পেইন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু আপনারা এটা এখান থেকে শিখতে পারবেন, এখানে সবগুলো সিস্টেমে দেওয়া আছে। তো এখন আমরা আরেকটা প্লে লিস্ট তৈরি করবো, সেটা হচ্ছে এসইও প্লে লিস্ট, ঠিক আছে। এসইও কিভাবে করতে হবে, এটা এ টু জেড, গুগল টপ র্যাঙ্কিং কিভাবে করতে হবে, ব্যাকলিং কিভাবে তৈরি করতে হবে, আপনারা সবটা এসইও প্লে লিস্টে পেয়ে যাবেন আশা করি। তো কোনো টেনশন করা নাই, শুধু আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন, আশা করি আপনারা এই কাজটা শিখে মাসে 2-3 লক্ষ টাকা ইনকাম করতে পারেন খুব সহজেই, খুব সহজেই। আমি খুবই বেসিক ভাবে একদম আমি যতটুকু জানি আর কি, সব বেসিক ভাবে আপনাকে দেখাবো, আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, আমাদের ফোন নাম্বার তো দেওয়াই আছে নিচে, আমাদেরকে ডাইরেক্ট কল করবেন, আমরা জুমের মাধ্যমে আপনার বিষয়টা সলভ করব, কোনো বিষয় নাই, মানে সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনারা এটা কিন্তু করতে পারেন খুব ইজি ভাবে। তো আশা করি আপনারা জানি না কতটুকু বুঝতে পারছেন, তো আশা করি এর মধ্যে মোটামুটি যতটুকু বুঝেছি আপনাদের এসইও কি, এসইও কিভাবে কাজ করে এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। যদি হয় আমাদেরকে এসএমএস করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিও খুব শীঘ্রই, আমরা এই সপ্তাহের ভিতরে মোটামুটি অনেকগুলো ভিডিও পাবলিশ করব, সামনে আরো ভিডিও আসতেছে, তো আপনারা অপেক্ষা করেন, সবাইকে ধন্যবাদ।